الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك يؤمنون به ومن يكفر به فاولئك هم الخاسرون وعليكم السلام ورحمه الله وبركاته প্রশংসা আল্লাহ রাবুল এর জন্য দরুদ সালাম বসিত হক নবী সাল আলী ওসালামের প্রতি আল্লাহ মুসলি আলা মহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ ভাই জানতে চেয়েছেন যে বিড়াল কোন পাত্রে মুখ দিলে সে পাত্রের উচ্ছিষ্ট খাবার থেকে খাওয়া যাবে কিনা ব্যবহার করা যাবে কিনা বা বিড়াল আশেপাশে থাকলে বা ঘরে ঘোরাঘুরি করলে কোনো সমস্যা আছে কিনা সলাদ বা অন্যান্য বিষয়ে ভাই একথা মনে রাখতে হবে যে বিড়াল অপবিত্র কোন প্রাণী নয় এমনটি প্রমাণিত একাধিক হাদিস থেকে যেমন সোনানা তিনশো একচল্লিশ বর্ণিত আছে যেখানে রসুল সাল সাল্লাম থেকে প্রমাণিত তিনি বলেছেন এরা অর্থাৎ বিড়াল অপবিত্র নয় এরা তোমাদের আশেপাশে বিচরণ করে এরা ঘোরাফেরা করে তো কাবসা বিনতে কাব মালিক রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত আছে একটি হাদিস যেখানে বিড়াল একটি পানি পাত্র থেকে পানি পান করে এবং সেটিকে অনুমোদনযোগ্য বলে আমরা দেখতে পাই এছাড়াও শুনানি দাউদে ছিয়াত্তর নম্বর হাদিসে আশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি ঘটনার বর্ণনা দেখতে পাই যেখানে তিনি বলেছেন